দিন ধরে যা বলেছেন তার জন্যে লজ্জিত হওয়া উচিত। আমরা আবার দাবি করছি যে ওদের যদি নীতিবোধ কিছু থাকে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব হচ্ছে যে তার মন্ত্রিসভার যে সদস্যরা তাদের বরখাস্ত করা। 10 মাস ধরে পার্লামেন্টে এথিক্স কমিটি, তারা এই বিষয়ে কোনো আলোচনা করার সৎসাহস দেখায়নি। আমি আশা করি যে এর থেকে তারাও শিক্ষা নেবেন। সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে এই চিটফান্ড কেলেঙ্কারিতে, এবং আমরা দেখছি যে কত বিলম্বিত হচ্ছে সেই প্রক্রিয়া। তাঁদের সদিচ্ছার প্রমাণ দেওয়ার দায়িত্ব বর্তাচ্ছে তাঁদের উপরে।